এই দেখুন ঘুঘুড়ি। দিছে দিছে সিফট নিয়ে যাচ্ছে লেগে গেছে। মোবাইল 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 ধর মোবাইল কচা কচা শুধু শোল। হ্যালো ভিউয়ার্স, দেশি ব্লগার ডিটন এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখুন মায়ের মতো চলে আসলাম, কালকে এখানে আসছিলাম। তো কালকে সেরকম ছিপ আনি নেই আর নেটও আনি নেই, যার কারণে অনেকগুলো মাছ ছুটিয়ে ফেলি কালকে। তো আজকে বেশি একটু ছিপ নিয়ে আসলাম আর ভালো মতো প্রস্তুতি নিয়ে আসি, আর আজকে একটু তাড়াতাড়ি আসছি। এখন 2টা বাজে আর সঙ্গে আসছে সন্তোষ। তো বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করি। তো এই দেখুন আমার টানাটা, টানাটা আমি 2টা বড়শি ইউজ করবো আর কালকে ছোট বড়শি ইউজ করছি, যার কারণে মাছগুলো ছুটে যায়। তো এবার কেঁচো লাগানো দেখে নিন। এই দেখুন কেঁচো, সাদা কেঁচো। এইভাবে আমি 5-6টা কেঁচো লাগিয়ে দিব যাতে টোপটা একটু বড় হয়। বড় হলে মাছ দেখতে সুবিধা হবে, মাছের দূর থেকে দেখতে পারবে, আর টোপটা বড় হলে মাছ আসলে খাবেই। এই দেখুন 4-5টা কেঁচো লাগিয়ে দিয়েছে, আর এইটার যে 2 নম্বর বড়শিটা আছে ছোট বড়শি, এটা আমি ছোট বড়শি ইউজ করছি। তো এই ছোট বড়শিটাতে আমি ঘুঘুড়ি লাগাবো, তার মানে এক বড়শিতে 2 রকম টোপ। এই দেখুন ঘুঘুড়ি, এই দেখুন। তো এবার ছিপটা ফেললো, ছিপ ফেলাটা দেখে নিন। এতক্ষণে সব ছিপ পাতানো হলো, ওই দিকে 1টা, তারপরে এখানে 1টা, 2টা, 3টা, 4টা, 1টা হাঁস ফেলছি, এই যে 5টা, এখানে 1টা টানা, 6টা। তো মোট 6টা ছিপ পাতিয়ে দিলাম কেঁচো লাগিয়ে, বড় অপেক্ষার পালা। আপনারা দেখতে থাকুন, মাছ খেলে জানাবো। তো ভিউয়ার্স, আমি একটা মাছ হিট করে ফেলি, বড়ই হবে মাছটা হয়তো। দাদা আস্তে আস্তে আনো, এদিকে আনো, একজন ফাঁকা আনো, এটি আনো কেন, এখন এটি আসুক কেন, এটি কি ডাঙা থাকি না পাবে, বড় আছে মাস্টারি, পেট উঠে তাল দেখুন। Oh.
অনেক চেষ্টা রে। মোটামুটি ভালো সাইজ হাফ কিলো প্লাস হবে প্রথম সিট। আমার বট আটায় মাছ খাচ্ছে হয়তো, ওই দেখুন ফাতনাটা দূরে একটু একটু করে নড়ছে। সিপটা দিয়ে একটা আমি মাছ তুললাম, আর একটা মাছ খাচ্ছে হয়তো। ফাতনাটা দেখলে বুঝতে পারবে। টানুন টানুন মার মার ধরে পুরো টান মার, মোটামুটি লাগিস। হ্যাঁ হ্যাঁ ও তো জানিস না, উল্টে কষা উল্টে কষা উল্টে কষা, হালকা হালকা সিপে ধরিস না, নিচে ধর সিপে, নিচে ধর। আস্তে আস্তে টানি দিলে ছাড়ি দিস না, উল্টে ছাড়ি দে, উল্টে উল্টে হাত দিয়ে ধরিস না, টানে গেলে উল্টে ছাড়ি দিস। ছোট ওইটা রে, বেশি একটা বড় নয়। খেয়াল আমার ছিপের অবস্থা দেখুন, একদম এটা ট্যাংরা মারা ছিপ আমার, হাত ছিপ, ছিপটা অনেক লম্বা। আর মাছ মেরে খুব মজা, হিটও খুব ভালো হয়। আস্তে আস্তে চান, উল্টে সার উল্টে আর গুছিন না, আস্তে আস্তে টানিয়ান। খানিকের মতো হবে কিন্তু মাছের এত কাঁদে, বাপরে বাপ। টানি উঠিলে ঘরে ছোট সাজিটা, আগেটার থেকে ছোট, কেমন লাগছে মিস্টার স্যার? তো আপনারা ভিডিও দেখতে থাকুন, আর চ্যানেলে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম মাছ মারা ভিডিও দেখতে। আমার লাকি ছিপে আর খাতে মাছ খাইতাম, ছিপ নিয়ে নিয়ে যাচ্ছে, লেগে গেছে। মোবাইল ধর মোবাইল ধর, এই ছোট ওইটা ওরে। কামড়ে ধরিয়েছে, আয়না মাদার চোখ। তিন নম্বর হিট
ওঠাকে দেখে দেখতে হ্যাঁ এইটা পালে পালে ও দাদা দাদা এটা আগেরগুলোর থেকে বড় অনেকটাই বড় প্রথমে টানটা দেখি মনে হচ্ছে ছোট হুম আগেরগুলোর থেকে ভালোই বড় ঠোকর দিবে সেটা দিব এখন কত জোরে না হয় সি ভাঙি ফেলাবো এসকা মাটান দিয়ে একটা নুরনের করুক আছে 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 না আছে লাগি লাগা লাগিছে সুতো রাইনে সুতো রাইনে আরে সুতো সুতো আরে পিছন দৌ পিছন যা সুতোটা গুছা না লাগে না লাগে না লাগে না এ আছে তো সুতো রে হিল হিলতে গুছা হিলতে গুছা এইটা হাত গুছা আস্তে 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 আরে এই এটা মাস্টার মনে সুতো বসেছ না সাজি আমার এই সিপে যে দুইটা বড়শি লাগিয়ে রাখছিলাম এই যে একটা বড় বড়শি আর সঙ্গে একটা ছোট বড়শি তো ছোট বড়শিটা কই খাইছিল তার মানে প্রথমবার টানটা তো কই খাইছিল ওই জন্য টিপিস 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 করছিল অনেকক্ষণ থেকে সালা কাণ্ড কিসি পে আরো মাছ খাইছে ফাতনাটা দেখাই দেখবেন এখন চলে গেল নাকি মাছটা আপনার দেখাতে গিয়ে ডুবাই নিছিল একদম গেছে মনে হয় খাচ্ছে কিন্তু লাগতেছে না ছোট সাইজের কই এই দেখুন কই কালার দেখুন বাপরে বাপ জঙ্গলে থাকতে থাকতে কালো হয়ে গেছে একদম এই দেখুন কালারটা দেখুন একদম কেমন যেন নীল নীল আর এই লাকি লম্বা সিপটা আর একটা মাছ পাই মাছটা ছোট যার কোনো দেখাতে পাইনি কিন্তু এই কইটার সাইজটা দেখুন কই হিসেবে সাইজটা ভালোই বড় দেখুন কালারটা দেখুন একদম লাল হয়ে গেছে ভালোই সাইজের কই এটা তো ভিউয়ার্স আমি আবার দুইটা শোল তুলি তো মোবাইলে স্টোরেজ ছিল না যার কারণে ভিডিও করতে পারি নাই আর একটা মাছ আমি একটা শোল আমি এই যে এই ছোটো সন্তোষের হাত ছিপটা এটাতে তুলি আর একটা আমার ওই লাকি ছিপটাতেই তো এতগুলো ছয়টা ছিপ ছিল তার মধ্যে পাঁচটা শোল আমি এই ছিপটা দিয়ে তুলি চারটা না পাঁচটা শোল আমি আমার লাকি ছিপটা দিয়ে তুলি এই জন্য এটাকে আমি লাকি ছিপ বলি আর এই যে এখানে একটা টানা আর একটা হাত সূর্যে ফেলছি এগুলো তো কোনো খবরই নাই আর সন্তোষের এখানে একটা বাঁশের হাত টানা আছে ওইটা তো কোনো খবর নাই মানে ছয়টা ছিপ আনছি তার মধ্যে চারটা মাসই আমি এই ছিপটা দিয়ে তুলি তো এই জন্য আমি এটাকে লাকি ছিপ বলি কারণ এই ছিপ দিয়ে মাছ মারতে গেলে যেখানেই যাই সেখানে কম বেশি মাছ আমি পাই তো দেখতে থাকুন আর কিছুক্ষণ মাছ মারবো আমরা তো বন্ধুরা আজকে আমি দুইটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত মানে প্রায় তিন সাড়ে তিন ঘন্টা মতো চেষ্টা করি আর মাছ দেখাচ্ছি আপনাদের এই দেখুন মাছ মাছ আজকে খুব ভালোই পেয়েছি দাঁড়ান ঢেলে দেখাই এই দেখুন মাছ কচা কচা শুধু শোল তো আমার তিনটে শোল মারা গেছে কারণ আমি নেটটা একদম বন্ধ করে জল তলে ডুবিয়ে রাখছিলাম যার কারণে মাছগুলো নিঃশ্বাস নিতে পারে না ওই জন্য হয়তো মাছগুলো মারা যায় আর কই পেয়েছে চারটা তো আমি ভিডিওটা এখানেই শেষ করবো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা।